আগে যেখান পর্যন্ত মাটি ফেলা হয়েছিল সেই জায়গাটিতে গোঘাট স্টেশন থেকে ঠিক এই পর্যন্ত মাটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি সোজা এই দিকে চলে যাই তাহলেই পড়তে দেখুন এই জায়গায় রাস্তা সেটি কিন্তু এইদিকে আসবে ঠিক একদম দিঘির যে জল সেই দিঘির জলের ওপর দাঁড়িয়ে আছি এবং দিঘির জলের ওপর দাঁড়িয়ে দেখাচ্ছি ঠিক আমরা যে দেখতে পাচ্ছি পোলটি ঠিক নমস্কার বন্ধুরা আজকে আমরা ভাবাদিঘিতে ভাবাদিঘির সমস্যার সমাধান হয়ে গেছে এবং গত সতেরো তারিখে এখানে কাজ করার কথা ছিল যদিও বিশেষ কারণে প্রশাসনিক কারণে সেই দিনটিতে কাজ শুরু হয় যে কাজ শুরু হবে এবং এইখানে যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গার যে মাটি ফেলে বোজানো হবে সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব খুব শীঘ্রই সে ডেটটি আপনাদের বলছি না তবে এই আনন্দের মুহূর্তে এই আনন্দ সংবাদ আপনাদের দিতে পেরে খুবই আনন্দিত আমরা গুহাট স্টেশনে এসেই দাঁড়িয়ে যাই এরপর আর সামনে দিয়ে যায় না এরপর কিন্তু এই ট্রেনটি সামনে দিয়ে যাবে ঠিক এই জায়গাটি দিয়ে সোজা এই দিক দিয়ে এসে ট্রেনটি ট্রেন লাইনটি কিন্তু এদিকে যাবে এবং সোজা যে এই যে পোলটি আছে এর সঙ্গে মিলিত হবে মিলিত হবে এটি কামারপুরের দিক থেকে শেষ ব্রিজ আজ ভাবাদিঘিতে ইঞ্জিনিয়াররা আসেন এবং তারা যে লেভেলিংয়ের জন্য মাপ করে নিয়ে গেছেন এবং এই দেখুন এই দিক দিয়ে কিন্তু রেল লাইনটি যাবে একদম দিঘির যে উত্তর পার সেই উত্তর পার ঘেসে জলের ওপর দিয়ে রেল লাইনটি যাবে এই মুহূর্তে দেখুন আমরা ভাবাদিঘির ওপরে দাঁড়িয়ে দেখাচ্ছি এবং আজকের মাপজোপের পর কাজ শুরু হয়ে যাবে খুব দ্রুত তো মনে আছি ঠিক ভাবাদিঘিতে দেখুন দিঘি অর্থাৎ যে দীর্ঘকায়ী যে জলাধার সেটা কিন্তু এটা নয় এটা দেখুন একটা বৃত্তকার জলাশয় এবং বড় পুষ্করিণী এই ধরনের এটিকে দেখে কিন্তু দীর্ঘকায় জলাশয় দিঘি বলে মনে হচ্ছে না হয়তো বিভিন্ন কারণে পারে বসতি এবং বিভিন্ন রকমভাবে গাছপালা লাগিয়ে বা অনেকটি জায়গা এখানটি যেমন পড়ে আছে এই জায়গাটি এখানে ছেলেরা খেলাধুলো করছে তো এইভাবে হয়তো সেটার সংকোচন হয়েছে সেটা সম্ভাবনা থাকে হতে পারে কিন্তু বর্তমানে যে জল স্থল জলটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু গোল বৃত্তাকার বড়ো পুষ্করিণীর নির্মতই দীর্ঘকায় যে দিঘি সেটি কিন্তু বর্তমানে আর চোখে পড়ছে না চতুর পারে গাছ লাগানো আছে এবং এই দিকের অংশটি ফাঁকাই পড়ে আছে পাশে দেখছেন প্রাইমারি স্কুল আছে এবং ঠিক উত্তর দিক দিয়ে যেদিকে সাইকেল একটি যাচ্ছে দেখছেন এদিকে একটি রাস্তা আছে ছেলেরা এখানে খেলাধুলো করছে এবং আকাশে মেঘ জমেছে তার মাঝেই যেটি সুখের খবর সেটি হচ্ছে এই ভাবাদিঘিতে কিন্তু ট্রেন চলবে ভাবাদিঘির ওপর দিয়ে এবং সেই কাজটি খুব খুব দ্রুততার সঙ্গে সঙ্গে শুরু হতে চলেছে তো সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখাতে পারবো আশা করি এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে খুব দীর্ঘ সময় আর বাকি নেই কাজ শুরু হওয়ার জন্য এবং সেই কাজের খবর নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখব অনেকেই প্রশ্ন করেছেন যে কেন ভাবাদিগির খবর দিচ্ছেন না এবং ভাবাদিগির সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আপনারা সে খবর জানাচ্ছেন না আমরা জানি যে ভাবাদিগির সমস্যার সমাধান হয়ে গেছে এবং গত সতেরো তারিখে এখানে কাজ করার কথা ছিল যদিও বিশেষ কারণে প্রশাসনিক কারণে সেই দিনটিতে কাজ শুরু হয়নি পরবর্তী ডেটটিও আমরা জানি যেদিন কাজ শুরু হবে যে আমরা এই মুহূর্তে পরবর্তী যে ডেটে কাজ শুরু হবে আমরা ডেটটি আপনাদের জানাচ্ছি না কেননা নানারকম বিধিনিষেধ ব্যাপার থাকে কিন্তু কাজ যে শুরু হবে ভাবাদিগিতে যে কাজ শুরু হবে এবং এইখানে যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গার যে মাটি ফেলে বোঝানো হবে সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের কাছে উপস্থাপিত করতে পারবো খুব শীঘ্রই সে ডেটটি আপনাদের বলছি না তবে এই আনন্দের মুহূর্তে এই আনন্দ সংবাদ আপনাদের দিতে পেরে খুবই আনন্দিত আমরা এই যে জলের অংশ যেটি আছে এই দিকেই কিন্তু সোজা যাবে ভাবাদিগির ওপর দিয়ে রেল লাইনটি এটাই হলো সেই উত্তর পাড় একদম প্রাইমারি স্কুল আছে দেখুন ভাবাদিগির প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল ছাড়িয়ে এই যে জায়গায় গাছ লাগানো আছে ঠিক গাছ লাগানো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ভাবাদিঘির একদম উত্তর পাড়ে যেদিকে সোজা এই দিক দিয়ে রেল লাইনটি যাবে ঠিক সেই জায়গাটিতে আমরা আছি এবং দেখুন এখানে কিন্তু কোনো জল নেই জল আছে আরেকটু আরেকটু ভেতর দিকে তবে আশা করা যায় যে ভাবাদিগির যে এই রেলের আমাকে দেখো এই যে রেলের যে ব্রিজটি করা আছে সেই অনুযায়ী হলে ঠিক এই জায়গা দিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু জল আছে কিন্তু জল খুব সামান্য দেখছেন আমাদের পার্ট হবেনি এমন জল এখানে আছে আর একটু আগিয়ায় তো এই যে জায়গাটি আপনারা দেখছেন আমি ঠিক একদম দিঘির যে জল সেই দিঘির জলের ওপর দাঁড়িয়ে আছি এবং দিঘির জলের ওপর দাঁড়িয়ে দেখাচ্ছি ঠিক আমরা যে দেখতে পাচ্ছি পোলট্রি ঠিক এখান থেকে কিন্তু সয়া সুজি এবং এই গাছগুলির গা দিয়ে হয়ে ওদিকের বৃষ্টিও আপনাদের দেখিয়েছি এই সোজা মাটি পড়ে রেল লাইনটি হলে তবেই কিন্তু তারকে সঙ্গে বিষ্ণুপুরের সংযোগ হবে এবং সেই সময় সেই সন্ধিক্ষণ কিন্তু চলে এসেছে খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে আমরা খবর পেয়েছি এবং সেই কারণেই আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আপনাদের একদম সরজুমিনে দেখাতে ঠিক কি কাজ হবে কোনখানটিতে কাজ হবে সেইটি দেখুন ভাবাদিগির যে স্কুলটি আছে প্রাইমারি স্কুল ঠিক তার গা দিয়ে এখানে কিছু গাছ গাছপালা আছে এবং দেখছেন এখানে ভবাদিগির জল টলমল করছে এবং এই দিক দিয়েই কিন্তু রেল লাইনটি যাওয়ার কথা আছে আপনাদের কি এখানেই বাড়ি কথা বলবেন কিছু আপনাদের এখানেই বাড়ি আপনার কি এই দিকে আপনাদের অংশ আছে নাকি আচ্ছা বলছি যে এই দিকে গেলে কি আপনাদের গ্রামের লোকের আপত্তি আছে এটার উপরেই সব নির্ভর করে এখন কি স্নান করে গুগলি করছেন নাকি গুগলি খাওয়া হবে না হাঁসের জন্য রুগীর ঝোল তাহলে এই পুকুরে গুগলিও পাচ্ছেন আপনারা মাছ চাষ হয় নাকি দেখুন এখানে যে ভদ্রমহিলা গুগলি করেছেন তিনিও বলছেন যে এই পুকুরের উপর ওনারা নির্ভরশীল এবং এখানে যে গাছগুলি আছে এই গাছের পাশ দিয়ে দেখুন তো ঠিক এটি হলো পুকুরের দেখুন পাড় এবং এখানে আমরা যে যাচ্ছি জলের ওপর দিয়ে যাচ্ছি একরকম এখানটি জল কিন্তু এসে পড়েছে আগে কিন্তু বর্ষার আগে কিন্তু এখানটায় জল ছিল না এখন দেখতে পাচ্ছি বর্ষায় শ্রাবণ মাস সেই কারণে এখান অবধি কিন্তু জল এসেছে আপনাদের কি এখানেই বাড়ি দাদা এখানে কি জল এতটা উঠে যায় জল তা নাহলে জল থাকে না এখানটায় ওঠে আর দিদি তে মাছ টাছ চাষ হয় মাছ হয় পান মাছ আপনারা আপনাদের দিঘিতে অংশ আছে না আছে অংশ কতবার ধরা হয় মাছ সেটা বলতে পারবো আচ্ছা আচ্ছা এই ভাবাদিগির উত্তর পার এবং আমরা ওইদিকেও দেখিয়েছি ঠিক ওই আমরা দেখাচ্ছিলাম যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু একটি লাস্ট যে মাটি ফেলার কাজ হয়েছে তো আমরা এই মুহূর্তে ঠিক আছি ভাবাদিগির সেই অংশে ভাবাদিগির আগে যেখান পর্যন্ত মাটি ফেলা হয়েছিল সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং ভাবাদিগিতে কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু হবে সেই বিষয়টি আপনাদের বিস্তারিত জানাবো আমরা গোহার স্টেশন থেকে আসছি গোহা স্টেশন থেকে ঠিক এই পর্যন্ত মাটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি সোজা এই দিকে চলে যাই আহ তাহলেই পড়ছে দেখুন এই জায়গায় কোনো মাটি পড়েনি এবং এটি হলো ধাবাদিঘি আপনারা দেখতে পাচ্ছেন ধাবাদিঘিটি ঠিক আহ সামনে দেখা যাচ্ছে এবং রাস্তাটি ঠিক আসবে এই দিকে রেল লাইনের যে রাস্তা সেটি কিন্তু এই আসবে এবং এই যে দিঘির একটা সমস্যার একটা সমাধান হয়েছে সেই প্রসঙ্গটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন এই সোজাই কিন্তু যাবে এবং দিঘির একদম একদম যে উত্তর পাট দিঘির উত্তর পাঠ দিয়ে কিন্তু রেললাইনটি যাবে ঠিক এই সোজা দিঘির এই উত্তর পাঠ দিয়ে এবং সেইটি জরিপ হয়ে আছে সেই পর্যন্তই হয়ে আছে জরিপ তো সেটি আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপিত করছি দেখুন এই মুহূর্তে দিঘিতে কিন্তু সুন্দর জলরাশি টলমল করছে এবং আপনারা দেখছেন যে এইখানে আকাশেও মেঘের ঘন ঘটা এবং এখানে গাছ সুন্দরভাবে সাজানো আছে এখানে বর্তমানে ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে এবং ঠিক যেখানে বালিটি রাখা আছে ওইখান থেকে আপনাদের দেখিয়ে আনলাম দেখুন এই রাস্তাটি ধরে এটি কিন্তু সোজা উত্তর পাট দিয়ে চলে যাচ্ছে ভাবাদিগির উত্তর পাড় দিয়ে চলে যাচ্ছে মানুষ যাতায়াত করার জন্য যে রাস্তা এবং এই যে একদম উত্তর প্রান্তের শেষের দিকে ভাবাদিগির এই অংশ দিয়ে কিন্তু রেল লাইনটি যাবে সেটি আপনাদের সামনে আমরা এখন উপস্থাপিত করছি সেটি আমরা দেখিয়েছি এবং এই সোজা কিন্তু যাবে রেল লাইনটি সেরকমই কথা আছে ঠিক এই সোজা দেখুন এই সোজা যাবে ওই দিক থেকে এই সোজা এইভাবে এসে এদিকে যে যে শেষ ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন কামারপুরের দিক থেকে করা আছে সেই ব্রিজটিতে সঙ্গে মিলিত হবে এবং এই জায়গাটি নিয়েই কিন্তু যত সমস্যা ছেলেরা খেলছে ঠিক এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে ভাবাদিঘির পশ্চিম পার এবং যে জায়গায় দেখছেন যে এই গাছগুলি আছে সেই গাছগুলির সোজা করেই কিন্তু এই দিকে সোজা লাইনটি যাবে এবং আমি আমরা যে ব্রিজটি দেখালাম সেই ব্রিজটি কিন্তু সমান করে মাটি পড়বে ঠিক আমরা যাচ্ছি ভাবাদিঘির উত্তর পার দিয়ে এবং যেখানে দেখছেন প্রাইমারি স্কুলটি পড়ছে ঠিক এর সামনে দিয়ে কিন্তু রেল লাইনটি যাবে আমরা এই রাস্তাটি দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এবং আমরা আছি ঠিক প্রাইমারি স্কুলের পিছনে আর প্রাইমারি স্কুলের সামনে দিয়ে কিন্তু রেল লাইনটি যাওয়ার যে কথা আছে সেটি প্রাইমারি স্কুলের সামনে দিয়ে বন্ধুরা আপনারা জানেন যে সংসদেও এখানকার যিনি প্রতিনিধি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বাগ তিনিও সংসদে এই ভাবাদিগি নিয়ে বলেছেন যে যত দ্রুত সম্ভব এই ভাবাদিগির উপর দিয়ে রেল লাইন চালু হোক অর্থাৎ রেল লাইনের যে কাজ সেটি শুরু হোক এই কর্দমাক্ত রাস্তাটির ওপর দিয়ে এসে আপনারা দেখাচ্ছি দেখুন ভাবাদিগির এখানে সুন্দর দৃশ্য এই অংশ দিয়ে কিন্তু রেল লাইনটি যাবে সেটি আপনাদের সামনে আমরা এখন উপস্থাপিত করছি ভাবাদিগি দেখা যাচ্ছে এখানে বালি এবং স্টোন চিপ ফেলা আছে স্থান বন্ধুরা আমরা গোহাট স্টেশন ছাড়িয়ে সামনের দিকে এসে প্রায় ভাবাদিগির যেই পূর্ব প্রান্তে এসে উপস্থিত হচ্ছি এবং এটি গোহাটের দিক থেকে শেষ যে আন্ডার ভেহিকেল পাসিং সেটি এবং এরপর সামনের দিকে চলে যাচ্ছে একদম ভাবাদিগির কাছে দেখুন রাস্তাটি কিছু মাটি কেটে তুলে নেওয়া হয়েছে ভওয়াদিগির ঠিক আগে যে জায়গাটিতে মাটি পড়েছিল সেই জায়গাটিতে তো এইটি হলো রেললাইনটি আসছে গোভা স্টেশন থেকে এটি সোজা আসছে এবং এসে এখানেই কিন্তু শেষ অর্থাৎ মাটি ফেলার কাজ এই অবধি হয়েছে তো বন্ধুরা কাজ শুরু হলেই আপনাদের সে দৃশ্য অবশ্যই দেখাবো এই মুহূর্তে আমরা ভাবাদিগির যেটুকু আপডেট পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা কথা দিয়েছিলাম ভাবাদিগির যখন যে আপডেট পাবো আমরা সঙ্গে সঙ্গে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করব তো এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে এবং ভাবাদিগিতে কাজ চলার মুহূর্তে ছবি আপনাদের সময় আমরা উপস্থাপিত করবো আজকের উপস্থাপনাটি আমরা এখানেই শেষ করলাম